আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরান ঢাকার বিরিয়ানি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে মশলার জন্য নিয়েছি আধা টেবিল চামচ দারচিনি, আধা টেবিল চামচ এলাচি, একটা জায়ফল আস্ত মিডিয়াম সাইজের, এবং হাফ টেবিল টিস্পুন হচ্ছে আপনার জর্তি। এটা আমি শুকনা এভাবে বেটে নিচ্ছি। অন্যদিকে আমি পাত্রে পেঁয়াজ দিচ্ছি 1 কাপ পরিমাণে এবং সরিষার তেল দিচ্ছি। পুরান ঢাকার স্পেশালিটি হচ্ছে সরিষার তেল এবং কাঁচামরিচ, এই দুইটা অধিক মাত্রায় দিতে হবে। সরিষার তেল দিয়েছি 1 কাপ এবং টোটাল এখানে আমি কাঁচামরিচ দেব 12 থেকে 13টি। তো এখানে আমি দিচ্ছি এখন 5টি দিচ্ছি। এখানে দেওয়ার পরে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এতে দিচ্ছি 2 চা চামচ পরিমাণের ধনিয়া পাউডার গুঁড়া, আর 1 টিস্পুন হচ্ছে জিরা পাউডার, এবং তার সাথে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে কিছুক্ষণ আগে আমি যে মশলাগুলো দেখিয়েছি বেটে রাখার জন্য, সেই তা থেকে আমি দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে সেই মশলা দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, এবং সাথে অল্প পরিমাণে কিছু পানি দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি। পানিটা দেবো যেন মশলাটা পুড়ে না যায়। এবং তার সাথে দিচ্ছি 2 পিঞ্চ পরিমাণে টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট এখানে অপশনাল, আপনারা না চাইলেও দিতে পারেন, না দিলেও চলবে। আমি প্রেফার করি আপনারা অ্যাড করুন। এবং এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের টক দই দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। যখন এতে বলক চলে আসবে এতে দিয়ে দিচ্ছি টুকরা করা মাংস। মাংসের টুকরাটা কিন্তু আমি খুব ছোট করে কেটেছি, মিডিয়াম থেকে একটু ছোট। এবং মাংসের পরিমাণ এখানে আমি নিয়েছি 1 কেজি মাংস। তো এখানে চালের পরিমাণটা এরকম হতে হবে, 1 কেজি মাংসর জন্য আপনাদের প্রয়োজন হবে 600 গ্রাম চাল। এতে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে প্রথম বলকটা আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করছি। বলক চলে আসার পরে আপনারা খেয়াল করেছেন এখানে কিন্তু অনেকটা পানি চলে এসেছে। আমি কিন্তু ডিম ডিম আছে এটাকে রেঁধে নেব, এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, কারণ এটাকে আমি সময় নিয়ে ডিম ডিম আছে এটাকে আমি রান্না করে নেব। কারণ আপনাদের যদি মাংস না গলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পানি অ্যাড করতে পারেন। তো এখানে আমি পানি ছাড়াই এই মাংসটাকে রান্না করে নিচ্ছি। এখানে আমার সর্বমোট 55 মিনিটের মতো লেগেছে, প্রায় 1 ঘন্টার মতো লেগেছে আমার এই মাংসটা হতে। যখন দেখবেন যে মাংসতে এভাবে তেল চলে এসেছে, তখন এতে আমি যে আমার এক্সট্রা মাংসগুলো রয়েছে তা আমি উঠিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে। উঠানো হয়ে গেলে যে তেলগুলো রয়েছে তাতেই আমি দিয়ে দিচ্ছি 3 কাপ চাল। মনে রাখবেন যে কাপ দিয়ে আপনারা চাল দিবেন সেই কাপ দিয়ে কিন্তু আপনারা পানি দিলে চালটা সঠিকভাবে হবে। আরেকটা কথা, চালটা যতক্ষণ আপনারা ভাজবেন ততই কিন্তু চাল ঝরঝরা হবে। এখানে আমার 1 কাপের জন্য 1.5 কাপ আমি পানি দেবো, সেই কাপেরই 1.5 কাপ পানি দিব, দিয়ে ভালো করে নেড়ে তাতে মাংস অ্যাড করে দিই, এবং এতে আরও কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে আমি দেখে নিচ্ছি যে লবণটা ঠিক আছে কিনা। ঢাকনা দিয়ে ঢেকে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে আসলে আমি চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে ভালো করে নেড়ে সময় নিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। তো এখানে আমার রেডি হয়ে গেছে। আশা করি আমি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।